বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায় চমকায় সারা কায়নাত, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না। আমার নবী আসার আগে অত্যাচারীর অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে হত্যা করে মেরে ফেলা হতো, কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো, অত্যাচারীরা এইভাবে অত্যাচার করতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, তোমার অসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস, তোমার অসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, হয়ে বেড়ায় মৃদু বাতাস, তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, তোমার নামের তালে বগে চল, নামের তালে বগে চল সাগরে উর্মি মালা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না। এক একটা নবীকে আল্লাহ এক এক রকম খুবই দান করলেন, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবীর আশাবাড়ির কামাল, কোন নবীকে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা তানার প্রেমে মগ্ন, তানাকে তানাকে তানার প্রেমে ফিদা, এবং এই ইউসুফ নবীর রূপ দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাতে ছোরা বসিয়ে দিল, হাত কেটে ফেললো। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, ওই ইউসুফ নবীর রূপ দেখে তারা হাত কেটে ফেলেছিল। যদি আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে পাঠিয়েছিলেন, ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, হরি কি রূপের বর্ণনা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না। বেমিসাল 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 বে মিসাল বেমিসাল বেমিসাল নবী, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না। ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা, নূরের আভায়
জগত চমকায়, নূরের আভায় জগত চমকায়, চমকায় সারা কায়নাত, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। আসার আগে অত্যাচারীরা অত্যাচার করতো, পাপীরা পাপ করতো, কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে হত্যা করে মেরে ফেলা হতো, কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো, অত্যাচারীরা এইভাবে অত্যাচার করতো। আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয়, কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন। তোমার অসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস, তোমার অসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু দু বাতাস, হয়ে বেড়ায় নি দু বাতাস, তোর নিলি মাই চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ, তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে, সাগরে উর্মি মালা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, কোন নবীর আশা বাড়ির কামাল, কোন নবীকে আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন। ইউসুফ নবীর রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে মগ্ন, তানার প্রেমে ফিদা, এবং এই ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাতে ছোড়া বসিয়ে দিল, হাত কেটে ফেললো। অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, ওই ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলেছিল। যদি আল্লাহ ইউসুফ নবীকে রূপের রাজা করে পাঠিয়েছিলেন, ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ, কলি জাকেটে দিত বাদ, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, হরি কি রূপের বর্ণনা, ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে, বেমিসাল 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 বে।